হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্ররা, আশা করি তোমাদের আগের ভিডিও যেটা আমি আলোচনা করেছিলাম অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের প্রয়োগটা, যেটা হচ্ছে দীর্ঘজীবী পরিবাহী তারের ক্ষেত্রে আর সলিনয়েডের ক্ষেত্রে, তো আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। তা আজকে যেটা আলোচনা করছি সেটা টরয়েড নিয়ে। ওকে, টরয়েড নিয়ে আলোচনা করব। আর এই সূত্রে, এই অ্যাম্পিয়ারের সার্কিটের লয়ের বা বদ্ধপথ সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে বা ত্রুটি আছে, সেটাও আলোচনা করবো আজকে। আর তোমাদের একটা অঙ্ক করে দেখিয়ে দেবো, যাতে তুমি খুব সহজেই এটা বুঝতে পারো। ওকে, প্রথম যে তাহলে টরয়েড যেটা আলোচনা করছে যে টরয়েড, তো টরয়েডটা কি আমরা সলিনয়েড কি, সেটা তোমার আগের ভিডিওতে দেখেছিলাম যে এরা দৈর্ঘ্য পাওয়া যায়। টরয়েড ঠিক উল্টো রিংয়ের মতো, জাস্ট একটা রিংকে যদি তুমি তার গায়ে তার জড়াও, সেটা যেমন রূপ নেবে সেটা হচ্ছে টরয়েড। তার মানে একটা বৃত্ত ধরলাম, ওকে, তাহলে একটা বৃত্ত, তাহলে এই বৃত্তর গায়ে যদি আমি এভাবে ঘোরাতে থাকি, তাহলে ঘুরে দেখা একটা বৃত্তাকার পথ পাচ্ছি। ওকে, তার মানে দেখা যাচ্ছে যদি কোনো পরিবাহীকে বৃত্তাকার পথে ঘুরিয়ে ঘুরিয়ে যে লব্ধি যেটা পাবো, সেইটা যদি একটা বৃত্তের অংশ হয় বা বৃত্ত হয়, তার মানে এটা সেটাকে বলা হয় টরয়েড। টরয়েড মানে হচ্ছে বৃত্ত পথ একটা, মানে একটা টোটাল গোলকার রিং। সেই রিংয়ের গায়ে যদি তুমি এইভাবে একটা পরিবাহী তারকে ঘোরাতে থাকো ঘোরাতে থাকো, তাহলে তুমি কেবল একটা টরয়েড পেয়ে যাবে। তা যেমন সলিনয়েড ছিল একটা দণ্ড, তার গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দৈর্ঘ্য পেয়েছিলাম, ঠিক একটা রিংকে যদি গোলাকার রিং হয় বা একটা চুড়ি, বড় একটা চুড়ি দেখবে তার গায়ে যদি তুমি একটা বা বালা তার গায়ে যদি একটা পরিবাহী তারকে ঘুরাও, ঘুরিয়ে একদিক দিয়ে টেনে খুলে নেবে, দেখবে সেটা বৃত্তাকার পথ নেবে। তো সেটাই হচ্ছে টরয়েড। তো একে টরয়েড বলা হয়। তো এটা যেহেতু একটা বৃত্তের অংশ, তাহলে এর একটা ব্যাসার্ধ থাকবে, ধরলাম ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। আর এখানে যে বদ্ধপথ কল্পনা করা হবে, সেই ডট ডটটা হচ্ছে পথপথ, ধরলাম এটা বৃত্তাকার বদ্ধপথ, কারণ আমার পরিবার বা যেটা আমি যার জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, তার শেপ হিসাবে, তার আকৃতি হিসাবে কিন্তু আমাকে বদ্ধপথ কল্পনা করতে হবে। তাহলে এখানে একটা বৃত্তাকার পথ কল্পনা করতে হবে। তাহলে তুমি কি লিখবে, তাহলে বলবে যে ধরি এন সংখ্যক পাক বিশিষ্ট একটি টরয়েড, যার যাকে কেন্দ্র করে একটি বদ্ধপথ কল্পনা করা হলো, যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। ওকে, তারপরে লিখবে, তো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অনুযায়ী, তাহলে লিখবে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র থেকে পাই কি হবে এটা, যে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই, কারণ পাক সংখ্যা কত, এন সংখ্যক পাক বলা আছে, যে পাক সংখ্যা আছে সেটা এন সংখ্যক আছে সেটা, তাহলে বা ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ বি ডিএল এল কস জিরো ডিগ্রি, কারণ আমি বলেছিলাম ডেল এল এর অভিমুখ আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ একই দিকে, তাহলে একই দিকে যদি হয় তা তাদের মধ্যবর্তী কোণ কত, শূন্য ডিগ্রি, তাহলে কস জিরো ডিগ্রি ইকুয়াল টু মিউ জিরো এন আই, তাহলে বা যদি বিটাকে ধ্রুবক বাইরে বার করলাম, তাহলে পাচ্ছি কি ডেল এল ক্লোজ লাইন ইন্টিগ্রেশন মিউ জিরো এন আই। তাহলে এবারে বলো, বা বি ইন্টু ডেল এল, টোটাল যে ডেল এল আছে তার টোটাল ক্ষুদ্র দূরত্ব যদি ডেল এল হয়, ক্ষুদ্রটা যদি ডেল এল হয় তার টোটালটা কত হবে, তাহলে একটা বৃত্তের পথ মানে পরিধি পাবো, তার টোটাল একটা বৃত্ত পাবো, তার জন্য সেটা পরিধি হবে, তার টোটাল দৈর্ঘ্য হবে কি টু পাই আর ইকুয়াল টু মিউ জিরো এন আই, তাহলে বা বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই টু পাই আর। তাহলে এটাকে যদি আমি এখানটা একটু স্পষ্ট করে বলে দিই তোমাদের, তাহলে বি ইকুয়াল টু বলতে পারি মিউ জিরো এন বাই টু পাই আর ইন্টু আই, এটাকে আমি একটা আলাদা করে দিলাম, কারণ সলিনয়েডের ক্ষেত্রে কি হচ্ছে এন বাই এল, ওখানে দৈর্ঘ্য পেয়েছিলাম এল, এখানে কি পাচ্ছি পরিধি পাচ্ছি টু পাই আর, টু পাই আর পরিধিটাও হচ্ছে দৈর্ঘ্য, তার মানে আমি এটাকে বলতে পারি তাহলে বা বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু স্মল এন আই, বি ইকুয়াল টু মিউ জিরো স্মল এন আই, যেখানে স্মল এনটা কি বললাম, স্মল এন হচ্ছে কি প্রতি একক পাক সংখ্যার দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত আছে সেইটা, তার মানে স্মল এন ইকুয়াল টু এন বাই টু পাই আর, যেখানে হচ্ছে কি এন হচ্ছে কি প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, ওকে, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, ব্যাস সিম্পল হয়ে গেল, তাহলে এতটুকু প্রমাণ করলেই হয়ে গেল।
তাহলে এখানে তোমাকে যদি টরয়েডের ক্ষেত্রে কোনো অঙ্ক দিয়ে দেয় সেখানে তোমাকে ব্যাসার্ধ বলে দেবে, আর সলিনয়েডের জন্য অঙ্ক দিলে ক্যাপিটাল এলটা বলে দেবে বা দৈর্ঘ্যটা বলে দেবে। ওকে, তাহলে টরয়েডটা কী বললাম, তা টরয়েড হচ্ছে কি, একটা রিং বা একটা বালার উপরে যদি কোনো পরিবাহী তারকে জড়াও, জড়িয়ে একটা যে সেই পরিবাহী তার দিয়ে বৃত্তাকার পথে ঘুরে ঘুরে টোটাল একটা বৃত্তের পথই পাবে। তা সেই বৃত্তের পথের জন্য আমরা যে বদ্ধপথ কল্পনা করবো অ্যাম্পিয়ারের জন্য সেটা হচ্ছে কি, একটা বৃত্তের পথ নেবো সেটা হচ্ছে স্মলার। তা সেক্ষেত্রে এবারে বা যদি অ্যাম্পিয়ার সার্কিটের ল বা বদ্ধপথ সূত্র প্রয়োগ করি সেটা বি ডট ডিএল মি জুড়ে এন আই, তাহলে সেখানে ডিএলটা হবে কি টু পাই আর, সেখানে এন বাই টু পাই আর থেকে আমরা বা স্মল এন পাচ্ছি, তাহলে বি ইকুয়াল টু মিউ জুড়ে এন আই। এবার ভালো করে লক্ষ্য করো, সলিনয়েডের ক্ষেত্রে কী পেয়েছো, বি ইকুয়াল টু মিউ জুড়ে এন আই, টরয়েডের ক্ষেত্রে পেলে গে বি ইকুয়াল টু মিউ জুড়ে এন আই। তাহলে ডিফারেন্সটা কী, ডিফারেন্সটা হচ্ছে স্মল এনটা, টরয়েডের ক্ষেত্রে ছিল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল, ওকে, এটা হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে, আর এটা হচ্ছে টরয়েডের ক্ষেত্রে, শুধু এটাই ডিফারেন্স হবে, ওকে, বাদ বাকি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা তোমার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতাও মানে এই সূত্রটা সমস্ত পরিবাহের প্রবাহের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, তার মানে ধরো এটা শুধুমাত্র স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, মানে যেই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ধ্রুবক বা কনস্ট্যান্ট বা সময়ের সঙ্গে পরিবর্তন নেই, সেরকম ক্ষেত্রে যদি কোনো বদ্ধপথ কল্পনা করি এবং তার মধ্যে যদি কোনো পরিবাহী থাকে সেই পরিবাহের মধ্যে যদি প্রবাহমাত্রা ধ্রুবক হয় তাহলে এই ক্ষেত্রে এই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা প্রযোজ্য হবে। কিন্তু এরকম যদি হয় যে কোনো একটা বদ্ধপথ কল্পনা করলাম যার ভিতর দিয়ে একটা পরিবাহীর মধ্যে প্রবাহমাত্রা যাচ্ছে যেটা সময়ের সঙ্গে পরিবর্তনশীল, মানে বাড়ছে কমছে বা অভিমুখ পরিবর্তন করছে, এরকম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপথ যে সূত্র ছিল এক্ষেত্রে সূত্র কী ছিল, ইন্টিগ্রেশন ক্লোজিং অফ বি ডট ডেল এল মিউ জিরো আই, ওকে, এই ফর্মুলা ছিল। কিন্তু এটা হচ্ছে যখন স্থির তড়িৎ প্রবাহ, যখন প্রবাহ মাত্রা স্থির থাকবে পরিবর্তনশীল হবে না, কিন্তু ম্যাক্সওয়েল প্রমাণ করে দেখালেন যে যখন প্রবাহ মাত্রা পরিবর্তনশীল হয়ে যাবে তখন আর অ্যাম্পিয়ার এই বদ্ধপথ সূত্রটা কাজ খাটবে না, তার ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে, চেঞ্জ হবে, মডিফাই করতে হবে। তো কীভাবে মডিফাই হলো, কীভাবে ফর্মুলা আসলো, এই টোটালটাই কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ওকে। যার সাথে তোমাদের ফর্মুলাটা বলে দিই, যে উনি বলেছিলেন যদি পরিবাহী কোনো বদ্ধপথ এমন একটা পরিবাহীকে ক্লো ইনক্লোজ করে আছে বা ধরে আছে বা যার মধ্যে দিয়ে পরিবাহীটা আছে সেই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কী হচ্ছে, সময়ের সঙ্গে পরিবর্তনশীল হচ্ছে, সেক্ষেত্রে যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা পরিবর্তন হয়ে যাবে সেটা কী হচ্ছে, ক্লোজ লাইন রেজার বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো আই, এটা পেয়েছিলাম। এর সঙ্গে আর একটা এক্সট্রা যোগ হয়ে যাবে এপসিলন নট মিউ নট ডি ফাই ই বাই ডিটি, ওকে, ডি ফাই ই বাই ডিটি, এই এক্সট্রা একটা পথ যুক্ত হয়ে যাবে। একে পরবর্তীকালে বলা হয় সরণ প্রবাহ মাত্রা, এটা তোমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ ওই চ্যাপ্টারে আছে, এটা পড়িয়ে দেবো বলে, জাস্ট এখানটার ক্ষেত্রে লিঙ্ক আছে বলে শুধু এটা জেনে নাও যে এর সীমাবদ্ধতা হচ্ছে কি, যে অ্যাম্পিয়ার এমসিকিউ কোশ্চেন এটা তুমি দিতে পারো, বলতে পারো যদি বাজার কোশ্চেন চলে আসে, তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল শুধু স্থির তড়িৎ প্রবাহ ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, আর কিন্তু পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে যে অ্যাম্পিয়ার সার্কিটের যে ডান দিকে শুধু মিউ জিরো আই ছিল তার সঙ্গে একটা এক্সট্রা পার্ট বা এক্সট্রা যুক্ত হয়ে যাবে, যে ডি ফাই বাই ডিটি যেটা আসবে সেটাকে বলা হয় কি, সরণ প্রবাহ মাত্রা। ব্যাস এতটুকুই জেনে রেখে দাও, তো যখন তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়াবো তখন একটু ডিটেলস এটা আলোচনা করবো করে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা অ্যাম্পিয়ারের সার্কিট লয়ের অ্যাপ্লিকেশনগুলো বুঝতে পেরেছো। তো তার উপরই আমি কিছু অঙ্ক তোমাদের করে দিচ্ছি যাতে তোমার যে থিওরির সঙ্গে পুরো অঙ্কটা কনসেপ্টটা পুরো একদম ক্লিয়ার হয়ে যায়, ওকে। তো প্রথম যে অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা দেখানো কী আছে, একটি দীর্ঘ রিজু সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 200, এদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে সলিনয়েড বলতে তাহলে আমি কী প্রদত্ত বলে লিখবো, যখন অঙ্ক করে প্রদত্ত বলে কী কী দেওয়া আছে সেটা লিখবে আগে। তাহলে কি দৈর্ঘ্য কত বলেছে, এল ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে যেহেতু এটা আমার চুম্বক ক্ষেত্র নির্ণয় করবে এসআইতে, তা সেন্টিমিটারকে মিটার করো, তাহলে 0.1 মিটার, ওকে। তারপর কী আছে, পাক সংখ্যা ক্যাপিটাল এন ইকুয়াল টু কত আছে, 200, আর প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু আছে কি 1 অ্যাম্পিয়ার, তাহলে লিখবো কি, অতএব সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের রাশিমালা হবে, অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের রাশিমালা হবে কি
b equal to mu zero n I, b equal to mu zero n I. Okay, thale ba bolte pari b equal to mu zero small n ta ke ami capital n by l kore dilam into I. To ei man ta ami bosabo. Okay, ta ekhante boshe di tale subidha hobe. Okay, ei kaj ta ami ekhantai korchi. Tale ki ache b equal to mu zero, mu zero man koto ache 4 pi into 10 to the power minus 7 into n এর মান কত আছে 200 by l এর মান কত আছে 0.1 into I এর মান আছে 1. এবার দেখো না যদি আমি দশমিক তুলে দিই তাহলে এখানে একটা 10 হয়ে যাবে. ওকে তাহলে বলতে পারি বা b equal to তাহলে কত বাছি 4 pi into 10 to the power minus 7 into 2000 তিনটা শূন্য 000. তার মানে আমি যদি গুণ করে দিই এখানে দেখে নাও কত আমি শর্টে এটা ডাইরেক্ট তুমি ক্যালকুলেট করলে উত্তর পেয়ে যাবে. আর যদি হাতে পাতে করতে হয় তুমি যে 4 দুগুণে 8 8 ইনটু পাই এর মান হচ্ছে 22 এর 7 ইনটু এখানে কটা শূন্য আছে 1 2 3 তাহলে এখানে মাইনাস 7 তাহলে 10 তিনটা শূন্য বাদ গেলে মাইনাস 4 তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো 8 দুগুণে 16 6 দেখে 1 16 17 বাই 7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো এটা যদি ক্যালকুলেট করো তাহলে b ইকুয়াল টু পাবে কত 25.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 তার মানে বলতে পারি b ইকুয়াল টু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা. ওকে এইটা পাবে. দেখে না মানে সিম্পল একদম সব থেকে সহজ. তুমি যদি ফর্মুলাটা জানো ইজিলি করতে পারো. প্রথম কী করো প্রদত্ত লিখবে কী দেওয়া আছে সেটা লিখবে কী বের করতে হবে তুমি দরকার পড়ে কোশ্চেন মার্ক b ইকুয়াল টু কোশ্চেন মার্ক তারপরে সলিনয়েডের কাছে ফর্মুলা তুমি জানো এক্সপ্লেন করবে ফর্মুলার মান বসাবে জাস্ট ক্যালকুলেটার বসাবে হয়ে যাবে. ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো. তো তোমার সাথে নেক্সট যে প্রবলেমটা আলোচনা করবো সেটা কি দেখে নাও. একটি টরয়েডের ব্যাসার্ধ 0.2 মিটার এবং পাক সংখ্যা 1000 এদের মধ্য দিয়ে 100 মিলিঅ্যাম্পিয়ার মানের প্রবাহ গেলে টরয়েডের অক্ষের উপর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো. তাহলে একই আছে সেটা সলিনয়েড ছিল এটা টরয়েড আছে তাহলে একইভাবে করবো কি প্রদত্ত কী দেওয়া আছে লিখবো. প্রদত্ত কী দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.2 মিটার পাক সংখ্যা এন ইকুয়াল টু দেওয়া আছে 1000. ওকে তারপরে কারেন্ট ছিল আই ইকুয়াল টু 100 মিলি অ্যাম্পিয়ার তার মানে এটাকে যদি অ্যাম্পিয়ার করি 0.1 অ্যাম্পিয়ার. ওকে এটা পেয়ে গেলাম. তাহলে আমরা মিউ তো জানি মিউ জিরো হচ্ছে কি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কী বের করতে হবে বি ইকুয়াল টু কোশ্চেন মার্ক. ওকে তাহলে আমি এখানটা করছি এটা তাহলে আমরা জানি আমরা জানি কি b ইকুয়াল টু মিউ জিরো এন আই b ইকুয়াল টু মিউ জিরো এন আই তাহলে বা b ইকুয়াল টু মিউ জিরো মিউ জিরো কি মিউ জিরো স্মল এনটা বলতে ক্যাপিটাল এন বাই এল ক্যাপিটাল এন বাই 2 পাই আর যেহেতু এটা টরয়েড ইনটু আই তাহলে বা b ইকুয়াল টু মানগুলো বসে দিই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইনটু এনটা হচ্ছে 1000 এক দুই তিন ডিভাইড বাই 2 ইনটু পাই ইনটু আর মান হচ্ছে 0.2 আই হচ্ছে 0.1. ওকে তাহলে আমি সম্মান বসিয়ে দিলাম এই পাই কাটবে 2 2 আর দশমিক এই দশমিক উঠবে আর এই দুই সঙ্গে 4 কেটে যাবে. ওকে তাহলে আলটিমেট উপরে আমরা পেলাম কি তাহলে বা বলতে পারি বি ইকুয়াল টু কত পেলাম আমরা নিজে সব কেটে গেল দেখে না উপরে কত হচ্ছে 1000 1000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 তার মানে বলতে পারি বা বি ইকুয়াল টু তিনটে বাদ গেলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা. ওকে তার চুম্বক ক্ষেত্রে পেলাম কি 10 টু পাওয়ার মাইনাস 4 টেসলা. সিম্পল লজিক সিম্পল মেথড কোনো অন্যদিকে ব্যাপার নেই. সিম্পল কী কী দেওয়া আছে লিখবো কী বের করতে কোশ্চেন মার্ক দেবো এর সঙ্গে রিলেটেড কী ফর্মুলা আছে যেহেতু টরয়েড বলেছে টরয়েড ফর্মুলা এটা কি সলিনয়েড একটা জিনিস লক্ষ্য সলিনয়েড টরয়েড ফর্মুলা এক তার টরয়েডকে স্মল এনটা হয়ে যাবে ক্যাপিটাল এন বাই 2 পাই আর সেখানে আর এর মান বসাতো কাটাকুটি যাবে কাটাকুটি না করে তুমি ডাইরেক্ট ক্যালকুলেট করতে যদি এমন কোনো ক্যালকুলেশন চলে আসে তুমি কাটাকুটি করতে পারছো না সেখানে ক্যালকুলেট করলে উত্তর মিলে যাবে. ওকে তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো. তো ভিডিওটি কেমন লাগলো টোটাল আজকের ভিডিওটা কেমন সেটা অবশ্যই তোমার কমেন্টে জানাবে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে. তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।